লঙ্কান লীগ খেলতে দেশ ছাড়লেন শরীফুল। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লীগ LPL খেলার জন্য প্রস্তাব পান বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের BCB ছাড়পত্র জানি পেসার। বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর লঙ্কান লীগ খেলতে দেশ ছাড়েন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। শনিবার 29 জুলাই সকালের ফ্লাইটে দেশ ছেড়েছেন এই টাইগার পেসার। দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন সকলের কাছে। ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে শ্রীলঙ্কা যাওয়ার ছবি প্রকাশ করেন তিনি। লঙ্কান লীগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন শরীফুল। আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়, আর তাই লঙ্কান লীগে খেলার এশিয়া কাপে কাজে লাগাতে চান এই পেসার। দেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, BCBকে ধন্যবাদ অনুমতি দেওয়ার জন্য। LPL অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান শরীফুল। লঙ্কান প্রিমিয়ার লীগে LPL খেলার অভিজ্ঞতা আসন্ন এশিয়া কাপে সহায়ক হবে বিশ্বাস করেন পেসার শরীফুল ইসলাম। একই সঙ্গে আসন্ন ICC ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও হবে এশিয়া কাপ, শ্রীলঙ্কার ঘরোয়া টি-20 টুর্নামেন্ট LPL। এই আসর দিয়ে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগে খেলবেন শরীফুল। আসন্ন এশিয়া কাপে যৌথ আয়োজক হিসেবে থাকছেন লঙ্কানরা। শনিবার 29 জুলাই ফ্লাইটে ওঠার আগে শরীফুল বলেন, যে কোনো প্রথমই সবার জন্য রোমাঞ্চকর, আমিও এর ব্যতিক্রম নই। আমি আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে পেরে সত্যি উচ্ছ্বসিত এবং কোনো সন্দেহ নেই, এটিকে আমার জন্য স্মরণীয় করে রাখতে চাই। তিনি আরো বলেন, আমরা ক্যান্ডিতে এশিয়া কাপের একটি ম্যাচ খেলব। আমি আশা করি শ্রীলঙ্কান লীগে খেলার সুযোগ আমাকে উপকৃত করবে, শ্রীলঙ্কার কন্ডিশন এবং উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো।